नमस्कार बंधुरा, आपनारा देखछेन क्विक बांगला यूट्यूब चैनल। बंधुरा, एबार बेरिये आसछे एक भयंकर घटना, जेखने बला हच्छे देखुन ऋण शोध करते हुमकी एवं विक्षोभ। ये विक्षोभटा कारा देखाच्छे? जनगण ना, बैंकेर कर्तृपक्षरा बा बैंकेर कर्मचारीरा किन्तु देखाच्छे ये हुमकी बा विक्षोभ। ऋण शोध करते बोलछे एवं तार साथे साथे हुमकिओ देवा हच्छे बोले अभियोग किन्तु करा हय়। आनंदबाजार पत्रिकाते पब्लिश होयेछे। देखुन बंधुरा, 5 जुलाई 3:17 समय किन्तु ये खबरटी पब्लिश होयेछिलो। तो बंधुरा, आमी शुधु आपनादेर काछे खबरटी तुले धरछि। देखुन, ऋणेर किस्ति टाका शोध करते ना पाराय ऋण ग्रहीताদের हुमकी देवार अभियोग उठलो बेसरकारी एकटि ব্যাংকের প্রতিনিধিদের বিরুদ্ধে। ग्रामबासीर विक्षोभेर मुखे पड़े एलाका छाड़ें तारा। शनिवार दुपुरे उलुबेड़िया राजापुर थानार बाणीबन गायन पाड़ार घटना किन्तु एटी। बैंक कर्तृपक्ष अवश्य किन्तु ई हुमकिर अभियोग अस्वीकार करेछेन। तो पुरो घटनाटी देखते थाकुन भिडियोटी जानार जन्य। तो स्थानीय सूत्रे जाना जाय, बाणीबन गायन पाड़ार प्राय 25 থেকে 30 बासिंदा ओई बेसरकारी बैंक थेके ऋण निये ব্যবসা শুরু করেছিলেন। লকডাউনের জেরে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় অনেকের কিস্তি কিন্তু শোধ করতে পারেনি। এদিন ওই গ্রামে গিয়েছিলেন ব্যাংকের কয়েকজন কর্মী। অভিযোগ, তারা বকেয়া কিস্তি শোধ করার জন্য ঋণ গ্রহীতাদের উপরে চাপ তৈরি করেন এবং এমনকি হুমকিও দিতে থাকেন। একজন ব্যক্তি বলছেন, 8 মাস আগে ব্যবসা শুরুর জন্য তিনি ওই ব্যাংক থেকে 80,000 টাকা ঋণ নিয়েছিলেন। মাসিক কিস্তি ধার্য হয়েছিল 4,300 টাকা। ঋণ শোধের মেয়াদ ছিল 2 বছর। প্রত্যেক মাসে ঋণ পরিশোধ করছিলেন অঞ্জু দেবী। লকডাউন ঘোষণার পরে ও 1 মাস কিস্তির টাকা দিয়েছিলেন। তারপর ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় 2 মাস তিনি টাকা দিতে পারেননি এবং তার অভিযোগ, কয়েকদিন সময় দেওয়ার জন্য কিন্তু ব্যাংকের কর্মীদের হাতে পায়ে ধরে অনুরোধ করেছিলাম, তিনি বলছেন, কিন্তু ওরা হুমকি দিতে থাকে এবং আসবাবপত্র তুলে নিয়ে যাওয়ারও কিন্তু হুমকি দিতে থাকে। তো ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু এই হুমকির অভিযোগ মানতে নারাজ। তারা মানছে না, কিন্তু গ্রামবাসীরা তাদেরকে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখিয়েছে। এবং আরও এক ঋণ গ্রহীত অভিযোগ করছেন, বাড়ি বাড়ি ভিক্ষা করে ঋণের টাকা শোধ করতে বলেন ব্যাংকের কর্মীরা। সকাল 9টা থেকে ঘরের মধ্যে বসেছিলেন ওরা, রান্না পর্যন্ত করতে দেননি। তো বন্ধুরা, এক ভয়াবহ কিন্তু অভিযোগের ঘটনা ঘটেছে। এবং সেখানকার দেখুন ভিডিও, উলুবেড়িয়া 2-এর ভিডিও, তিনি বলছেন সমস্ত সরকারি ব্যাংকে ঋণের কিস্তি পরিশোধের জন্য চাপ না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা জানেনই, সুপ্রিম কোর্টেও কিন্তু এর জন্য মামলা হয়েছে এবং সুপ্রিম কোর্টেও কিন্তু জনগণের স্বার্থেই রায় দিচ্ছেন। এবং কোনো ব্যাংকের বিরুদ্ধে ঋণ পরিশোধের জন্য হুমকি দেওয়ার অভিযোগ হলে ব্যবস্থা নেওয়া হবে, সেটাই কিন্তু বলছেন সেখানকার স্থানীয় ভিডিও। এরপর দেখুন আরও বলা হচ্ছে, ব্যাংকের হাওড়া জেলা সহকারী ম্যানেজার রঞ্জন চৌধুরী প্রতিক্রিয়া, জেলায় 2 লক্ষের বেশি মহিলাকে ব্যবসা করে স্বনির্ভর হওয়ার জন্য ঋণ দিয়েছি, লকডাউন চলাকালীন কিস্তি আদায় করতে যায়নি। তারা কিন্তু মানছেন না। আনলক পর্ব শুরু হওয়ার পরে ব্যাংকের কর্মীরা ঋণ গ্রহীতাদের কাছে গিয়ে কিস্তির টাকা অল্প অল্প করে শোধ করার অনুরোধ করেছিলেন। অনেকগুলি কিস্তি বকেয়া হয়ে পড়লে ঋণ গ্রহীতাদেরই সমস্যা হবে পরবর্তীকালে, সে কথা বুঝিয়ে বলতেই কর্মীরা এদিন গ্রামে গিয়েছিলেন। তার সংযোজন, তিনি আরও বলছেন যে, কিন্তু তারা তা দিতে রাজি হননি। আমাদের কর্মীরা এরপরে চলে আসেন, কোনো হুমকি তারা দেননি বা ঋণ গ্রহীতাদের একাংশ যে অভিযোগ করছেন তা কিন্তু সত্য নয় বলে তিনি জানাচ্ছেন। অর্থাৎ ব্যাংকের যে ম্যানেজার, তিনি জানাচ্ছেন যে একথা কিন্তু সত্য নয়। কিন্তু গ্রামবাসীর তার সেই সমস্ত কর্মচারীদেরকে কিন্তু ঘিরে বিক্ষোভও দেখিয়েছেন। এবং আরও একজন ঋণ গ্রহীতার প্রশ্ন, ঋণ পরিশোধের সময়সীমা বাড়াতে বলেছে সরকার, তারপর কীভাবে ব্যাংকের কর্মীরা হুমকি দিয়ে কিস্তির টাকা শোধ করতে বলেন? তো এই ছিল বন্ধুরা আজকের আপডেট। বুঝতে পারছেন আপনাদেরও সাথে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে যেতে পারে কোনো সময়। তো আপনারা অবশ্যই তার জন্য সতর্ক থাকবেন এবং যথাযথভাবে ব্যাংকের কর্মচারীরা এলে বুঝিয়ে বলবেন যে আপনাদের এই সময় সমস্যা রয়েছে, আপনারা পরবর্তীকালে যথাযথভাবে টাকা মিটিয়ে দেবেন বা আপনাদের ব্যবসা ঠিকঠাক চলে টাকা মিটিয়ে দেবেন। তো এই ছিল আজকের আপডেট বন্ধুরা। আপডেটটি ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন এবং আপনার কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।